আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাস্কার পর্বে আজকে হলো ই টিন সার্টিফিকেট অথবা ই রেজিস্ট্রেশন যে যাই বলুন ইটিন সার্টিফিকেট বা ইটিন রেজিস্ট্রেশন আপনি কীভাবে নিজেরটা নিজেই করতে পারবেন একদম বিনা খরচে সামনে দেখুন আমার স্টেপগুলো ফলো করুন আশা করি আপনি নিজে অবশ্যই নিজেরটাই নিজেই করতে পারবেন এমন সব প্রয়োজনীয় ভিডিও পেতে সম্পূর্ণ ফ্রিতেই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন তাহলে পরবর্তী ভিডিও পাবেন সবার আগেই অনেক দোকানে একশো দুইশো বা তিনশো অনেক টাকা ফিনে অনেক সময় অনেকে না জানার কারণে দালালকেও কিছু টাকা দেয় একটি ইন ইট ইন সার্টিফিকেট খোলার জন্য আর বেসিক্যালি আমি বলে রাখি ইটিন সার্টিফিকেটটি বর্তমানে প্রায় প্রত্যেকটি ব্যাংকই আপনি অ্যাকাউন্ট করার পরে আপনার আপনার কাছ থেকে চাবে এছাড়া ব্যবসায়িক কারণে তো অবশ্যই বাধ্যতামূলক ইটিন সার্টিফিকেট আপনি ট্রেড লাইসেন্স করার ক্ষেত্রে লাগবে এছাড়া আরও অনেক কারণে লাগবে ইটিন সার্টিফিকেট এছাড়াও এত এত প্রয়োজনে ইটিন সার্টিফিকেট প্রয়োজনে যে আপনি আসলে ভাবতেই পারছেন না যে ইটিন আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চান আপনি যদি ব্যাংক লোনের ব্যাপারে যান অথবা আপনি যদি এস এমই লোনের ব্যাপারে যান যদিও লোন ইসলামে সম্পূর্ণ হারাম সেক্ষেত্রে ইটিন বাধ্যতামূলক এছাড়া বিভাগীয় বা উপজেলা শহর শহরে অথবা পৌরসভায় যদি ট্রেড লাইসেন্স করতে যান আপনার ব্যবসার জন্য সেক্ষেত্রেও ইটিন বাধ্যতামূলক আপনার মালামাল চুক্তিনামা বা ডিস্ট্রিবিউশন ব্যবসা এই ধরনের ব্যবসার জন্য আপনি যদি গাড়ি ক্রয় করেন অথবা গাড়ি রেজিস্ট্রেশন করতে যান আপনি যদি লিজিং নেন আপনার যদি কোম্পানি থাকে অর্থাৎ আপনার যদি আপনি যদি একটি বিল্ডিং করতে চান আপনি যদি ভবন নির্মাণ করতে চান প্রত্যেকটি কারণেই আপনার ইটিন থাকা বাধ্যতামূলক আমি তো শুধু সংক্ষেপে এখানে শুধু কয়েকটি কারণ উল্লেখ করলাম এছাড়াও এমন এমন কারণ আছে যেখানে ইট ই সার্টিফিকেট অর্থাৎ ট্রেড অ্যান্ড কমার্সের সাথে বাণিজ্য ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি ফাইন্যান্স এই ধরনের বিষয়গুলোর সাথে ইটিন একেবারে ওতপ্রোতভাবে জড়িত তো দেখতে থাকুন কীভাবে সেটি আবেদন করে খুব সহজেই এছাড়া ড্রাগ লাইসেন্স ক্রেডিট কার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড এবং ট্যাক্স রিটার্নের জন্য তো তো বাধ্যতামূলক অবশ্যই আমি আমি সেদিকে যাচ্ছি না শুধু এখানে দেখাবো যে মাত্র সময় ব্যয় করি আপনি নিজেই আপনার নিজের ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন তবে জন্য আপনার ন্যাশনাল আইডি অথবা স্মার্ট কার্ড অবশ্যই থাকতে হবে তো বাদ বাকি প্রক্রিয়াগুলো আমরা সামনে দেখি সরাসরি এই জন্য ফার্স্টে আপনি আপনার ব্রাউজারে এসে এখানে এসে ইটিন আপনি সার্চ করলে চলে আসবে এই যে এটি বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রেজিস্ট্রেশন অ্যাড্রেস তো এখানে ক্লিক করার পরে এই পেজটি আসবে আর আরেকটি কথা বলে রাখি অনেকেই ইটিন রেজিস্ট্রেশন করার সময় এই পেজটি অনেকের ক্ষেত্রে আসে না তো সেক্ষেত্রে আমি আরেকটি পেজ খুলে দেখাচ্ছি ইটিন খোলার সময় আপনার ব্রাউজারে কি সমস্যা হতে পারে সাপোজ এভাবে ইটিন রেখে সার্চ করার পরে এভাবে আপনি ক্লিক করার পরে এভাবে ইউর কানেকশন ইজ নট সিকিউর লেখাটা দেখাবে তো এই ধরনের সমস্যা যদি কেউ ফেস করেন এই ধরনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই পেজটা আসলে আপনি অ্যাডভান্সে ক্লিক করার পরে পরেপশন এবং কনফার্ম সিকিউরিটি এক্সেপশন এটা দিয়ে দিলে আপনার এই রেজিস্ট্রেশন ফর্মটি পেজটি চলে আসবে তো এবার চলুন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সরাসরি আমরা সেই পর্বে যাই ফার্স্টে এই যে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে করার পরে বাদ বাকি প্রক্রিয়াগুলো দেখুন মূল ফর্ম এটি তো এখানে ফিল আপ করার সময় আপনি অবশ্যই সতর্কতার সহিত ফিল আপ করবেন যাতে কোনো কিছু ভুল না হয় আর আপনার ন্যাশনাল আইডি কার্ডের কপিটি নিয়ে বসবেন যাতে সঠিক ইনফরমেশন ফার্স্ট ইউজার আইডি আপনি যে কোনো কিছু দিতে পারেন আমি এখানে আমার ফোন নাম্বারটি দিলাম যাতে আমার মনে থাকে পাসওয়ার্ড মিনিমাম আটটা ডিজিটের হতে হবে মিনিমাম আট ডিজিটের হতে হবে সেটা যে কোনো ওয়ার্ড অথবা যে কোনো ডিজিট হতে পারে রিটাইপ পাসওয়ার্ড উপরের পাসওয়ার্ডটি সেম আবার নিচে দিবেন এবার এখানে সিকিউরিটি কোয়েশন আপনার যে কোনো একটি ইচ্ছা আপনার এখানে অনেক কোয়েশন আছে বাট আমি এখানে ডিফল্ট টাকা আসি হোয়াট ইজ ইউর নেম অফ ইউর ভিলেজ আমি আমার ভিলেজ নাম দিলাম এখানে আপনি যদি এখানে অপশানে ক্লিক করেন আর যে কোনো একটি প্রশ্ন চুজ করে নিতে পারেন যখন আপনার পাসওয়ার্ড ভুলে যাবেন অথবা কোনো সিকিউরিটির কারণে হলে আপনারা এই সিকিউরিটি অ্যান্সার দিয়ে আপনি আবার রিকভার করতে পারবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মোবাইল নাম্বারটিও আমি সে আগের মোবাইল নাম্বারটি দিচ্ছি যেখানে আমার এস এম এস ভেরিফিকেশন কোড আসবে আর ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিয়ে দিব তারপরে নিচের যে ক্যাপচা দেখতে পাচ্ছেন আপনারা নীল বর্ণের এই ক্যাপচাগুলো ঠিক যেমন আছে যেটা ক্যাপিটাল যেটা স্মল সেভাবে দিয়ে দিব সেভাবে টাইপ করতে হবে টাইপ করার পরে নিচের যে ডান দিকে রেজিস্টার অপশনটি আছে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটি এস চলে যাবে মোবাইলটি কাছে রাখতে হবে যেই নাম্বার থেকে আমি উপরে বসিয়েছি যে নাম্বারটি সেই নাম্বারে একটি এস চলে যাবে তো আমি রেজিস্ট্রেশে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে একটি ইজিন অ্যাক্টিভেশন ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে চলে গেছে তো আমি সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব বসিয়ে অ্যাক্টিভে ক্লিক করলেই আমার মোটামুটি রেজিস্ট্রেশন অ্যাক্টিভ হয়ে যাবে এবার আমাকে ফিল আপ করতে হবে পরবর্তীতে সেটা আমি দেখাচ্ছি ভেরিফিকেশন কোডটি আমি বসিয়ে দিলাম দেওয়ার পরে যখন আমি অ্যাক্টিভে ক্লিক করব যে হয়ে গেল আমার অ্যাক্টিভ এবার এখানে বলছে যে রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ লগ ইন অ্যাগেইন টু কন্টিনিউ তো আমি এই যে উপরে লগ ইনে ক্লিক করব যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম আমি ইউজার আইডি দিয়েছিলাম মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বারটি দিলাম আর পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম সেটি দিয়ে লগ ইন করব তো লগ ইন করার পরে আমার সামনে একটি পেজ চলে আসবে যেখানে আমার কিছু ইনফরমেশন চাবে একটু নিচে দেখুন আপনারা ফর একেবারে নিচের দিকে লাল কালিতে ব্রেকেটের মধ্যে ফর টিন রেজিস্ট্রেশন অর রি ক্লিক হেয়ার তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই পেজটি আসবে এখানে আমি কি ব্যক্তিগত না কি কোম্পানি এখানে অনেকগুলো অপশন আছে আপনি যেটা ইচ্ছা সেটা দিবেন আপনি যেহেতু আমি এখন ব্যক্তিগতভাবে করব আমি ব্যবসায়িক কোনো কোম্পানির উদ্দেশ্যে না সেহেতু আমি ইন্ডিভিজুয়াল দিব আর আমার এন এনআইডি কার্ড আছে এবং হ্যাভিং এনআইডি কার্ড আছে আপনারা দেখে নিতে পারবেন আমি নতুন রেজিস্ট্রেশন করতেছি আমি আগে সময় রেজিস্ট্রেশন কোনো করিনি আমি কি করি আমি এখানে সার্ভিস করি আপনারা যেই প্রফেশনে থাকেন সেই প্রফেশনটি উল্লেখ করবেন অর্থাৎ যেই প্রফেশন থেকে আপনি করতে যাচ্ছেন আমার বর্তমান লোকেশন ঢাকায় আমি ঢাকা সিলেক্ট করলাম করার পর এখানে আমি কি ধরনের প্রতিষ্ঠানে জব করি সেটিও চাবে আমি এখানে আপনারা এই অপশনগুলো একটু বুঝে শুনে দিবেন আমি এখানে প্রাইভেট অর্গানাইজেশনে জব করি এটি না বা গ্রামীণ না তো সেটি এই যে হ্যাঁ প্রাইভেট অর্গানাইজেশন আপনারা কোথায় করেন আপনারা একটু ভালো করে দেখে এটি ফিল করবেন তারপরে এখানে আমার প্রতিষ্ঠানের নাম দিতে হবে আমি যেই প্রাইভেট অর্গানাইজেশন জব করি সেটার নাম কি তো আমি আমার এখানে প্রতিষ্ঠানটির নাম দিয়ে দিলাম এবার ওপরে সবকিছু একবার দেখে নিব যে ঠিক আছে কিনা ঠিক থাকলে গো টু নেক্সট দিব গো টু নেক্সট ক্লিক করার পরে এই পেজটি চলে আসবে গো টু নেক্সট এখানে বেসিক ইনফরমেশন চাবে আমার নাম দিতে হবে ঠিক যেমন নামটি আছে আমার ন্যাশনাল আইডিতে আমার জেন্ডার চাচ্ছে এখানে স্মার্ট কার্ড বা এনআইডি যেই কোনো একটি নাম্বার দিলেই হবে আপনি যদি স্মার্ট কার্ড পেয়ে থাকেন তাহলে অবশ্যই আর যেটি পরের দিছে আপনাকে অবশ্যই স্মার্ট কার্ড দিয়েছে আপনি স্মার্ট কার্ড নাম্বারটি দিয়ে দেবেন আর যদি স্মার্ট কার্ড না থাকে তাহলে এনআইডি দিবেন যদিও ফর্মের মধ্যে স্মার্ট কার্ড এবং এনআইডি কার্ডের অপশন একটি ওখানে আপনাকে আলাদা করে দেখাবে না এখানে আমি স্মার্ট কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপরে ডেট অফ বার্থ তারপরে ফাদার নেম মাদার নেম স্পাউস নেম এগুলো আমার এনআইডি কার্ড যেভাবে তারপরে নিচে ফোন নাম্বার ফাদার্স নেম মাদার্স নেম দেওয়ার পরে স্পাউস নেম স্বামী বা স্ত্রী যদি থাকে ফিল করে দিবেন ফোন নম্বর ইমেল অ্যাড্রেসটি অটোমেটিক নিয়ে নিবে বর্তমান আমার লোকেশন কোথায় আছে কারেন্ট অ্যাড্রেস আপনি যেখানে থাকেন কারেন্ট অ্যাড্রেস সেটি দিবেন এটি এমন না যে আপনার ন্যাশনাল আইডি কার্ডে থাকতে হবে তো আপনি থানা সিলেক্ট করার পরে আপনার পোস্ট কোড দিয়ে অটোমেটিক চলে আসবে এখানে আপনার ঠিকানাটি আপনি লিখে দিবেন যে আপনি এখানে থাকছেন আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে দিবেন যেটি আপনার ন্যাশনাল আইডিতে আছে অথবা আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস ন্যাশনাল অথবা যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা আপনার ন্যাশনাল আইডিতে থাকে বা ন্যাশনাল আইডিতে নাও থাকে যেটি আপনার পারমানেন্ট অ্যাড্রেস কারণ ন্যাশনাল আইডিতে থাকে আপনি যে এলাকার ভোটার সেই অ্যাড্রেসটি পারমানেন্ট অ্যাড্রেসটি আমি এখানে দিলাম এবার গো টু নেক্সটে ক্লিক করব উপরে একবার দেখে নিব দেখে নেওয়ার পরে গো টু নেক্সটে ক্লিক করব ফাইনাল রিভিউ আমাকে চূড়ান্ত চূড়ান্তভাবে দেখে নেওয়ার জন্য বলছে আমি একবারে প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত দেখব কারণ আমি একটু পরেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করব যাতে কোনো ভুল না থাকে ভুল করলে ব্যাক টু প্রিভিয়াসে ক্লিক করে আপনি আবারও এডিট করতে পারবেন

মূলত শেষ আমার অ্যাপ্লিকেশন সাবমিট করার কাজ আমি এখন শুধু অ্যাপ্লিকেশন সাবমিটে ক্লিক করে সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি এবং সঙ্গে সঙ্গে আমার একটি ইটির নাম্বার তৈরি হয়ে যাবে যেটি আমি ডাউনলোড করে রাখব এবং সেভ করে রাখব অথবা পুনরায় আমি এখানে লগ করার পরেও আমি এখান থেকে এটি আবার নিতে পারবো যে সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার এটি নিয়ে নিল দেখুন আমার ঠিক এনআইটিতে যে ছবিটি ছিল আমার এনআইটিতে যে ছবিটি ছিল সেই ছবি ছবিটি এখানে চলে আসলো এবং সমস্ত ইনফরমেশনগুলো আমি যেগুলো একটু আগে ইনপুট করেছিলাম সেগুলো এখানে চলে আসলো তো আমি এখানে প্রিন্ট করব প্রিন্ট ডিটেলস করলে আপনার কেটে আসবে এজন্য আপনি প্রিন্ট ভিউতে গিয়ে আপনি এটা ডাউনলোড করে নেবেন সেফ সার্টিফিকেট ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে সেভ করে ডাউনলোড করলে এটা পুরোটা আসবে আর আপনি যদি সরাসরি এখান থেকে প্রিন্ট করতে চান তাহলে কেটে আসবে দেখবেন হয়তো একটু আসতে পারে এজন্য আপনার সবচেয়ে বেটার হবে সেভ সার্টিফিকেটে ক্লিক করে এটা সেভ করে তারপরে আপনি একটা পিন করবেন এই যে আপনার একটি ইটিন সার্টিফিকেট হয়ে গেলো আশা করি বুঝতে পেরেছেন যে হলে আমার এই যে দেখুন আমি সরাসরি পিন দিতে গেলাম আর যে কেমন আসবে এই জন্য সেভ সার্টিফিকেট করে নিতে হবে আবার ফার্স্টে যদি কিছু বুঝতে পারেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন এই ভিডিওটি শেষ করার আগে আরেকটি ইনফরমেশান দেয় এখানে অনেকে ইনফরমেশান চেঞ্জ হয় সাপোজ তার ঠিকানা চেঞ্জ হতে পারে সে বাংলাদেশের চাকরিগত বা যে কোনো কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার ভোটার হতে পারে তো এই জন্য ইনফরমেশান চেঞ্জ করতে হলে আপনি যে বাম দিকে যে অপশানটি দেখছেন বাম দিকে যে অপশনটি আছে সেখান থেকে আপনি বাম দিকে দেখুন অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনি আপনার ইনফরমেশান যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন যেগুলো ইডিটযোগ্য ইনফরমেশান